এই অধ্যায়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কমান্ড দেখব। সেই জন্য আমরা এখানে যে এফ এক্সিট ফাইলটি রয়েছে এটি আমরা যদি ওপেন করি, এই প্রজেক্টটি আমরা প্রথমে দেখে নিই। তো দেখুন, এখানে প্রজেক্টটিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি সফটওয়্যার ইন্টারফেস, যেটি কিনা ফুল স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি, সমস্ত পর্দা জুড়ে ইন্টারফেসটি রয়েছে এবং ডান পাশে একটি এক্সিট বাটন। এবং এক্সিট এই বাটনে ক্লিক করলে এই ইন্টারফেসটি বা সফটওয়্যারটি এক্সিট হয়ে যাবে। তো এখানে আমাদের একটি কমান্ড হচ্ছে যে কীভাবে ফুল স্ক্রিন করা সম্পূর্ণ ইন্টারফেসটিকে, আরেকটি কমান্ড হচ্ছে কীভাবে এক্সিট এই বাটনে ক্লিক করলে এটি এক্সিট হয়ে গেল, এই এক্সিট কমান্ডটি প্রয়োগ করা। এই জন্য প্রথমেই আমরা এই প্রপার্টিস থেকে এটির সাইজ আমরা 800x600 করে নিব, যেহেতু যে কোনো সফটওয়্যারের সাইজ সাধারণত মনিটরে যে স্ক্রিন 800x600 হয়ে থাকে সেটি আমরা করে নিব। এরপর আমরা চমৎকার একটি ইন্টারফেস গ্রাফিক্সের সাহায্যে করে নিয়ে আমরা ইম্পোর্ট করে নিব এখানে। এরপর আমরা এটিকে ফুল স্ক্রিন কমান্ড দিব। তো ফুল স্ক্রিন কমান্ড দেওয়ার জন্য আমরা এই প্রথম ফ্রেমে ক্লিক করে আমরা মাউসের ডান বাটন চেপে আমরা অ্যাকশনে চলে যাব, এবং অ্যাকশনে যাওয়ার পর আমরা অ্যাকশনে ক্লিক করব এবং এখানে ব্রাউজার নেটওয়ার্ককে ক্লিক করব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এফএস কমান্ড, তো এফএস কমান্ডে আমরা ডাবল ক্লিক করব। তো ডান পাশের অপশন থেকে আমরা এখানে কমান্ড ফর স্ট্যান্ড অ্যালোন প্লেয়ারে ক্লিক করে ফুল স্ক্রিন নির্বাচন করব। তো আমাদের ফুল স্ক্রিন অ্যাপ্লাই হয়েছে, আমরা এখানে এ চিহ্নিত দেখতে পাচ্ছি। তো এবার আমাদের এক্সিট বাটন তৈরি করা। তো এখানে আমরা একটি লেয়ার নিয়ে নিব, এরপর আমরা কন্ট্রোল এল চেপে আমাদের তৈরি করা এক্সিট বাটনটি আমরা এখানে ড্র্যাগ করে নিয়ে আসবো। আমরা এখানে সিম্বল 3 দেখতে পাচ্ছি, এক্সিট বাটনটিকে আমরা ড্র্যাগ করে স্টেজে নিয়ে আসবো। তো এখানে আনার পরে আমরা তো এই বাটনের অধ্যায়ে আমরা এই বাটন সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেছি। তো আমরা এখন এই এক্সিট যে বাটনটি নিয়ে এসেছি, এই এক্সিট বাটনে আমরা এই বাটনে ক্লিক করলেই যেন সফটওয়্যারটি এক্সিট হয়ে যায়, এই কমান্ডটি অ্যাপ্লাই করার জন্য এই বাটনে ক্লিক করে মাউসের ডান বাটন চেপে আমরা অ্যাকশনে চলে যাব। এবং এখান থেকে পুনরায় আমরা এফএস কমান্ড দিব, ডাবল ক্লিক করব এবং এই কমান্ডস কম্বো বক্স থেকে আমরা কুইট কমান্ডটি অ্যাপ্লাই করব। এরপর আমরা আমাদের কাজ শেষ। এবার আমরা সেভ করে এটিকে আমরা এক্সপোর্ট করে টেস্ট করতে পারি, এক্সপোর্ট মুভি, যেখানে আমাদের ইচ্ছা সেখানে এটিকে সেভ দিতে পারি বা এক্সপোর্ট করতে পারি। আমরা এখানে ডেস্কটপে এফএক্সিট নামিয়ে আমরা সেভ করলাম এবং এখন আমরা যদি ফাইলটিকে টেস্ট করি, এফএক্সিট ফাইলটিকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরো ইন্টারফেসটি সমস্ত পর্দা জুড়ে হয়েছে এবং এক্সিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সফটওয়্যারটি বা ইন্টারফেসটি এক্সিট হয়ে গেছে। তো এভাবে আমরা এফএস কমান্ড এবং এক্সিট কমান্ড কুইট কমান্ডের সাহায্যে একদিকে যেমন পুরো ইন্টারফেসটিকে ফুল স্ক্রিন করতে পারি এবং অন্যদিকে এক্সিট বাটন আমরা ক্রিয়েট করতে পারি।